একনে বা পিম্পল কিওর করতে একনে প্রো স্কিনে কোন কোন প্রোডাক্ট ব্যবহার করতে হবে এবং কোনটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে তার ডিটেইলস থাকবে আজকের ভিডিওতে। প্রথমেই বলে দিই একনে কিওর করতে স্কিন কেয়ার রুটিনে কোন কোন প্রোডাক্ট রাখতে হবে। প্রথমেই কোজারেক্সের এই স্যালিসিলিক অ্যাসিড ক্লেন্সার। স্যালিসিলিক অ্যাসিড একনের উপর ডিরেক্টলি কাজ করে, অর্থাৎ এটাই আপনার একনে ট্রিট করতে হেল্প করবে। এটা যেহেতু রেগুলার ইউজের প্রোডাক্ট না, তাই এটার পাশাপাশি আর একটা মাইল্ড ক্লেন্সার ইউজ করতে হবে। তাই এটার পাশাপাশি ইউজ করতে পারেন কোজারেক্সের এই লো পিএইচ গুড মর্নিং জেল ক্লেন্সার। ব্রাউনের দাগ দূর করে ফেস একটা ওভারঅল গ্লো আনতে অ্যাক্সিস ওয়াই ডার্ক স্পট কারেক্টিং গ্লো সেরাম। স্কিন ময়শ্চারাইজ করতে আয়োনিকের সেন্টেলা কামিং জেল ক্রিম। পর্যাপ্ত সান প্রোটেকশনের জন্য মিশা কটন সানস্ক্রিন। এবং লাস্টলি কোজারেক্সের একনে পিম্পল মাস্টার প্যাচ। ব্যবহারবিধিতে যাওয়ার আগে এই প্রোডাক্টগুলোই কেন আপনার একনের জন্য ভালো হবে সেটা একটু জানিয়ে দিই। প্রথমেই আপনার একনের উপর যে প্রোডাক্টটা একদম সরাসরি কাজ করবে এবং একনে ট্রিট করতে হেল্প করবে সেটা হচ্ছে কোজারেক্সের এই স্যালিসিলিক অ্যাসিড ডেইলি জেন্টল ক্লেন্সার। স্কিন টাইপ যেটাই হোক না কেন, এটা যেহেতু ডেইলি ইউজের প্রোডাক্ট না, এটার পাশাপাশি আরও একটা মাইল্ড ক্লেন্সার ইউজ করতে হবে, আর সেটা হতে পারে কোজারেক্সের লো পিএইচ গুড মর্নিং জেল ক্লেন্সার। এটা অল স্কিন টাইপে ব্যবহার করা যাবে এবং খুবই জেন্টলি আপনার স্কিন ক্লিন করতে হেল্প করবে। আমাদের ফেস থেকে একনে চলে গেলেও একনের দাগ আমাদের ফেসে অনেকদিন পর্যন্ত থেকে যায়। এই দাগ দূর করতে হেল্প করবে অ্যাক্সিস ওয়াই ডার্ক স্পট কারেক্টিং গ্লো সেরাম। আর এটা শুধু ব্রাউনের দাগই না, পিগমেন্টেশন, সানবার্ন বা কালো ছোপ ছোপ দাগ রিমুভ করতেও দারুণ হেল্প করবে এবং ওভারঅল গ্লো নিয়ে আসবে ফেসে। আর এটা খুবই লাইট ওয়েট, একনে প্রোন এবং সেন্সিটিভ স্কিন সহ সব ধরনের স্কিনের জন্য সুইটেবল। স্কিন হাইড্রেট ও ময়শ্চারাইজ করতে এবং স্কিনের ওয়াটার লস প্রিভেন্ট করতে অবশ্যই প্রতিদিন ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে। আর একনে প্রো স্কিনে অয়েল ফ্রি লাইট ওয়েট ময়শ্চারাইজার ইউজ করতে হবে, যেটা আমাদের পোর্স ক্লগ করে ফেলবে না এবং ফার্দার একনে ব্রেকআউটের কারণ হবে না। আর এমনই লাইট ওয়েট এবং নন কমিউটোজেনিক একটা ময়শ্চারাইজার হচ্ছে আয়োনিকের এই সেন্টেলা কামিং জেল ক্রিম। এটা একনেপ্রোন স্কিনের জন্য খুবই সুইটেবল, আমাদের পোর্স ক্লগ করে না এবং খুবই লাইট ওয়েট একটা ফিনিশ দেয়। একনেপ্রোন স্কিনের জন্য কেমিক্যাল থেকে ফিজিক্যাল সানস্ক্রিনে বেটার, কারণ ফিজিক্যাল সানস্ক্রিন আমাদের স্কিন পেনিট্রেট করে না, যে কারণে পোর্স ক্লগ করার চান্স থাকে না। আর এই মিশা কটন সানস্ক্রিন একটা ফিজিক্যাল সানস্ক্রিন, যে কারণে একনেপ্রোন বা সেন্সিটিভ স্কিনের জন্য খুবই সুইটেবল। লাস্টলি একনে পিম্পল প্যাচ। পিম্পল প্যাচ একনের উপর একটা ব্যান্ডেডের মতো কাজ করে, যা আমাদের বারবার একনে টাচ করা থেকে বিরত রাখে। অলসো এটা একনে থেকে ফ্লুইড শুষে নেয় এবং একটা ময়েস্ট এনভায়রনমেন্ট ক্রিয়েট করে একনে দ্রুত হিল হওয়ার জন্য। এবার চলুন বলে দিই কোনটা কখন কিভাবে ব্যবহার করতে হবে। অয়েলি স্কিনে দিনে একবার লো পিএইচ ক্লেন্সার ব্যবহার করবেন এবং একবার স্যালিসিলিক অ্যাসিড ক্লেন্সার। লো পিএইচ সকালে এবং স্যালিসিলিক অ্যাসিড ক্লেন্সার রাতে ব্যবহার করবেন। ড্রাই বা কম্বিনেশন স্কিনে একদিন শুধু লো পিএইচ ক্লেন্সার, অর্থাৎ সকালে এবং রাতে দুবেলাই লো পিএইচ ক্লেন্সার ব্যবহার করবেন এবং আরেকদিন সকালে লো পিএইচ ক্লেন্সার এবং রাতে স্যালিসিলিক অ্যাসিড ক্লেন্সার। এভাবে একদিন পর পর শুধু রাতে স্যালিসিলিক অ্যাসিড ক্লেন্সার ব্যবহার করবেন। অ্যালার্জি থাকলে বা যারা টিনেজার, তারা উইকলি দুই দিন একবার করে স্যালিসিলিক অ্যাসিড ক্লেন্সার ব্যবহার করবেন এবং অন্যান্য দিন এই লো পিএইচ ক্লেন্সারই ব্যবহার করবেন। ক্লেন্সার দিয়ে ফেস ক্লিন করে অ্যাক্সিস ওয়াই ডার্ক স্পট কারেক্টিং সেরাম অ্যাপ্লাই করে নিতে হবে। এটা সকালে এবং রাতে দুবেলাই দিতে পারবেন, শুধু স্পটে বা ফুল ফেসে অ্যাপ্লাই করতে পারবেন। দিনের বেলা অ্যাপ্লাই করলে অবশ্যই সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে। ময়শ্চারাইজারও দিনে দুবার করে অ্যাপ্লাই করবেন, সকালে এবং রাতে সিরাম অ্যাপ্লাই করার পরে। দিনের বেলায় সবশেষে সানস্ক্রিন অ্যাপ্লাই করে নেবেন, বাইরে থাকলে দু তিন ঘন্টা পরপর এবং বাসায় থাকলে তিন চার ঘন্টা পরপর রিঅ্যাপ্লাই করে নেবেন। আর রাতের বেলায় ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পরে বা স্কিন কেয়ার রুটিনে একদম লাস্ট স্টেপে পিম্পল প্যাচ অ্যাপ্লাই করে নেবেন। একনের পাস বা সাদা শাঁস ভিজিবল হলে সেটার উপরে এই পিম্পল প্যাচ অ্যাপ্লাই করে ওভারনাইট রেখে দিবেন। এভাবে সঠিক নিয়মে প্রোডাক্টগুলো নিয়মিত অ্যাপ্লাই করতে থাকলে ভালো রেজাল্ট পাবেন আশা করছি। বাট অ্যালার্জি থাকলে অবশ্যই অ্যালার্জির জন্য আগে ডাক্তার দেখিয়ে নিতে হবে, যদি স্যুট করে তাহলে এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারবেন।